झिनाइदहे सरकारी घर निर्माण कर देर प्रतिश्रुति दिए लाख लाख टाका आत्मसातर अभियोग उठे एक यूपी चेयरमैन बिरुद्धे। घर पावार आशाय अनेक दरिद्र लोक जन ऋण कर 10-30 हज़ार टाका पर्यन्त जनप्रतिनिधिर काछे दिएछे। टाका देवार कयेक बछर पेरिये गेलेओ घर तैरिर कोनो खबर नेई। ए बिषये सरकारेर व्यवस्था ग्रहणेर दाबी भुक्तभोगी परिवारगुलोर। झिनाइदह प्रतिनिधि फयसल आहमेदेर पाठानो तथ्य ओ छबि निये रिपोर्ट। যার জমি আছে ঘর নাই, সরকারের এমন গৃহ নির্মাণ প্রকল্পে নিজের ঘর হবে, এই প্রত্যাশা ঋণ করেছেন ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নের বৈরাতলার গ্রামের বাসিন্দা ফাইমা খাতুন। 16,000 টাকা বুঝে নেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিউর রহমান বিশার। কিন্তু 3 বছরেও স্বপ্নের ঘর পাননি তারা। টাকা ফেরত চাইলে উল্টো খারাপ আচরণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্তমান যে চেয়ারম্যান আছে তার কাছে 16,000 টাকা দিয়েছিলাম ঘরের জন্য, সে বলে ঘর আজ না কাল না পরশে বলে 2-3 বছর হয়ে গেল, সে ঘরও দেয় নাই টাকাও দেয় নাই। একই গ্রামের কাশেম আলী, সংসার চলে তার ভ্যান চালিয়ে। একই প্রকল্পের আওতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 15,000 টাকা নিয়েছিলেন, কিন্তু কয়েক বছর গেলেও ঘর টাকা সব যেন মরিচিকা। আজ হচ্ছে না খালি হচ্ছে, আমরা দুর্বল লোক, আমরা বিষয়টা সাবো কার কাছে, আর আমাদের বিষয় কে খুঁজে দেবে। শুধু ফাহিমা কিংবা কাশেম নয়, ইউনিয়নের 6 নং ওয়ার্ডের অনেকে ঘর তৈরি, টিউবওয়েল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা পাওয়ার আশায় ওই জনপ্রতিনিধির কাছে টাকা দিয়েছেন। টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারগুলোর দ্রুতই এর বিচার দাবি করেছেন। শীতের মধ্যে ছেলেপেলে না কষ্ট করি, তা সে টাকা পয়সা দিচ্ছে না। চেয়ারম্যান হাতে আমি গুনে দিয়েছি, এখন ঘরও নাই, কোনো খবরই নাই। খারাপ ব্যবহার করে টাকা চাইতে গেলে ঘরও দিতেছে না, 16,000 টাকা আমরা দিছি তারে। তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান প্রতিপক্ষরা তাকে ফাঁসানোর চেষ্টা করছে। নির্বাচন করব এনটি পক্ষ আমার হচ্ছে এই ফাঁসানোর জন্য এগুলো করছে, আমি এসব বিষয় জানি না, এই ঘরের বিষয় আমি তো জানি না, আমি তো ওইসব টাকা আমি সিও দেখি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সাধারণ মানুষের সাথে প্রতারণার বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘর মানুষকে বিনা পয়সায় দিচ্ছেন, সেই ঘরের জন্য যদি কেউ গরিব মানুষের কাছ থেকে টাকা নেয় সেটা অত্যন্ত দুঃখজনক হবে। বিষয়টি অভিযোগটা জানলাম, আমি অভিযোগটি যাচাই বাছাই করে ব্যবস্থা নেব। প্রায় 25টি পরিবারের কাছ থেকে 6,40,000 টাকা এখন ওই জনপ্রতিনিধির কাছে, এমন অভিযোগ শত শত। প্রশাসনের পক্ষ থেকে সহায়তা পাবেন এমন আশা ভুক্তভোগীদের। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।